কোমরের ইনজুরির জন্য অস্ত্রোপচার লাগবে তামিম ইকবালের এমনই গুঞ্জন চলছে ক্রিকেট পাড়ায় সেটি হলে নিশ্চিতভাবেই এশিয়া কাপ ও বিশ্বকাপ মিস করবেন তিনি কেননা অস্ত্রোপচার করালে কমপক্ষে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন দেশসেরা এই ওপেনার তবে তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি রাজিবুল ইসলামের রিপোর্ট তামিমের দীর্ঘদিনের সমস্যা পিঠের ইনজুরি তাতে বেশ কিছু সিরিজও মিস করেছেন যেসব সিরিজে খেলেছেন সেখানে অসুস্থ নিয়ে ব্যাটিং করতে দেখা গেছে এখন নতুন গুঞ্জন সুস্থ হতে অস্ত্রোপচার করতে হতে পারে দেশসেরা ওপেনারের এই মুহূর্তে তিনটা পথ খোলা আছে তামিমের জন্য ইনজেকশন দিয়ে ব্যথা কমিয়ে খেলা পুনর্বাসন ও অস্ত্রোপচার এসব ক্ষেত্রেই অপারেশন একটা সমাধান তবে সেক্ষেত্রে কমপক্ষে 4 মাস থাকতে হবে মাঠের বাইরে বিসিবির এক বোর্ড পরিচালক দেশের এক গণমাধ্যমকে জানায় সুস্থ হয়ে ফিরতে হলে ছুরি কাচের নিচে যেতে হতে পারে তামিমের যুক্তরাজ্যে বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে একটা দিক নির্দেশনা দেবেন ডাক্তার তামিম ও বোর্ডকে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে ও একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইনজেকশন নিতে হবে নালে সার্জারি করতে হবে ফাইন যেটা লাগবে আমরা করব ওর জন্য মানে আমরা এক পায়ে খাড়া ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি বিশ্বকাপ ও এশিয়া কাপ মাথায় রেখেই হয়তো সেই পথে হাঁটতে চাইবেন না তামিম ডাক্তার তামিমকে দেখে কি বলেন সেটার জানার অপেক্ষায় বিসিবি তামিম যদি আবার ফেরত আসে তাহলে তামিম হবে আর তামিম যদি ফেরত না আসে তাহলে আরেকজন হবে কখন থেকে খেলতে পারবে আসলে এটা না জেনে কমেন্ট করাটা খুব কঠিন আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে কামব্যাক করুক এই ইনজুরিতে ভুগেই তামিম আফগানিস্তানের বিপক্ষে সাদা পোশাকের লড়াইটা মিস করেছেন ওয়ানডে সিরিজ খেলেছেন শতভাগ ফিট না হয়েও কোচ চন্ডিকা হাতুর সিং এরও আপত্তি ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও ঘোরতর সমালোচনা করেন রাজিবুল ইসলাম নাগরিক ঢাকা